হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো এবং পড়াশোনাটা মন দিয়ে করছো। তোমাদের ফিজিক্সের যে ফার্স্ট চ্যাপ্টারটা রয়েছে এই ক্লাস ইলেভেনে, সেটা হচ্ছে ভৌত বিশ্ব বা পরিমাপ, মানে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। এই চ্যাপ্টারে তোমরা পার্ট ওয়ান পার্ট টু ভিডিও পেয়েছো, যেখানে আমরা ডাইমেনশনাল অ্যানালাইসিস করেছি, কি করে আমরা সিগনিফিকেন্ট ফিগার বের করতে সেগুলো শিখেছি, রাউন্ড অফ কীভাবে করতে সেগুলো শিখেছি। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে এরর ইন মেজারমেন্ট। তুমি যদি কোনো পরিমাপ করতে যাও, কিছুটা মাপতে যাও, তাহলে তার মধ্যে কিছু ত্রুটি তৈরি হয়। সেটা তোমার কেউ ইচ্ছাকৃত ত্রুটি তো তৈরি করে না, অনিচ্ছাকৃত ত্রুটি কিছু তৈরি হয়, কিছুটা যান্ত্রিক ত্রুটি তৈরি হয়। তা এইগুলো আজকে আমরা আলোচনা করব এবং ত্রুটিগুলো কোত্থেকে আসে, কেন হয়, তার কি কি প্রকারভেদ, কি কি টাইপস অফ এরর সেগুলো আমরা জানব। আমি দুটো ভাষাতেই বলার চেষ্টা করব এবং তোমরা খাতায় সেগুলো লিখে রাখবে। প্রথমে বলে নিই ত্রুটি কি, হোয়াট ইজ এরর। দেখো, কোন একটা ভৌত রাশিকে তুমি মাপছ, মনে করো তুমি একটা স্কেল দিয়ে একটা দণ্ডের এই পেনটার দৈর্ঘ্য মাপছ। এই পেনটার দৈর্ঘ্য তুমি মাপলে মনে করো 7.2 সেন্টিমিটার। আবার তোমার এক বন্ধু এটাকে মাপলো 7.3 সেন্টিমিটার। এবার তোমাদের মধ্যে লড়াই লেগে গেল, কে ঠিক। একজন বলছে 7.2, একজন বলছে 7.3। তাহলে আসলে কোনটা তার অ্যাকচুয়াল বা ট্রু ভ্যালু? নিশ্চয়ই দুটোর মধ্যে কিছু একটা মিস্টেক হয়েছে। যদি তিন নাম্বার কোনো বন্ধু আসে, সে মনে করো মাপলো 7.1 সেন্টিমিটার, এবার তোমাদের মধ্যে বিরোধ আরো বেশি হয়ে গেল, তিনজন তিন রকম উত্তর দিয়েছ। একজন বললে 7.1, একজন বললে 7.2, একজন বললে 7.3। তাহলে এর মধ্যে কোনটাকে আমি নির্ভুল পরিমাপ নেব বোঝা যাচ্ছে না। তার মানে কোন ভৌত রাশির নির্ভুল মান ও পরিমাপ লব্ধ মানের যে পার্থক্য, তাকে বলছি ত্রুটি। এবার তুমি বলবে নির্ভুল মান, মনে করো এই নির্ভুল মান, আমি এক্সাম্পলের সাথে বলছি 7.1 সেন্টিমিটারটা হচ্ছে এই নির্ভুল মান। তাহলে 7.1টা যদি নির্ভুল হয়, তাহলে যে 7.2 বের করেছে সে ভুল করেছে, যে 7.3 বের করেছে সেও ভুল করেছে। তার মানে এইটা নির্ভুল মান, এটা পরিমাপ লব্ধ মান, মানে তুমি মেজার করে এটা পেয়েছো। এই দুটো মানের যে ডিফারেন্স, তাকে আমরা বলবো ত্রুটি বা এরর। তাহলে আমি এররের ডেফিনেশনটা দুটো ভাষাতে বলছি, লিখে নাও। বাংলায় বলছি, কোন ভৌত রাশির নির্ভুল মান এবং পরিমাপ লব্ধ মানের পার্থক্যকে ত্রুটি বলা হয়। যার ইংলিশ ভার্সন আছে তারাও লিখে নাও, দ্য ডিফারেন্স বিটুইন দ্য মেজার্ড ভ্যালু অ্যান্ড দ্য ট্রু ভ্যালু অফ আ ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ কল্ড এরর। তাহলে ত্রুটি কাকে বলে ব্যাপারটা কিছুটা হলেও বুঝতে পারলাম। এবার পরের টপিক আসছি, ত্রুটি কত রকমের হয়। দেখো, আমি আগে থেকে লিখে রেখেছি যাতে লিখতে গিয়ে সময় নষ্ট না হয়, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। প্রথম ত্রুটিকে নাম দিয়েছি, দেখো, সিস্টেম্যাটিক এরর বা নিয়মিত ত্রুটি। বলবো এটা আবার কিরকম, আমি দুটোতেই বলছি, আগে ডেফিনেশনটা লিখে নাও। বাংলায় বলছি, যে ত্রুটির কারণে পরীক্ষালব্ধ ফল, এগুলো যেটা পেয়েছি পরীক্ষালব্ধ ফল সর্বদা একইভাবে প্রভাবিত হয় এবং বা অর্থাৎ ওই ফল নির্ভুল ফল অপেক্ষা সবসময় বেশি বা সবসময় কম হয়, তাকে আমরা নিয়মিত ত্রুটি বলবো। এবার ইংলিশ ভার্সনে সেটা লিখে নাও, সিস্টেম্যাটিক এরর ডেফিনেশন, দ্য টাইপ অফ এরর হুইচ এফেক্ট দ্য রেজাল্ট অফ দ্য এক্সপেরিমেন্ট always in the same direction, that is makes the obtained result always higher or always lower than the true value is known as systematic error. মানে এটা কি না, মনে করো তুমি একটা স্লাইড ক্যালিপার্স দিয়ে তুমি এটার এই যে মার্কার পেনটা দেখতে পাচ্ছ, এই মার্কার পেনটার ব্যাস বা ডায়ামিটার মাপছো এটা স্লাইড ক্যালিপার্স দিয়ে। তা স্লাইড ক্যালিপার যন্ত্র তোমরা এখনো হাতে দেখোনি, বইতে হয়তো ছবি আছে দেখতে পারো। ওখানে যদি তুমি এই মার্কার পেনটা ওই যন্ত্রের দুটো কাঁটার মধ্যে না রেখে, যদি দুটো কাঁটাকে তুমি একসঙ্গে টাচ করিয়ে দাও, যন্ত্রটা খুলে দেখতে পারো, বইতে ছবি দেওয়া আছে, তখন ভার্নিয়ার স্কেলের জিরো দাগ আর মূল স্কেল বা মেন স্কেলের জিরো দাগ একে অন্যকে টাচ করে। তার মানে জিরো জিরো দাগে থাকতে গেলে বা থাকলে সে যন্ত্রটা আমরা বলবো নির্ভুল যন্ত্র। নির্ভুল যন্ত্র দিয়ে তুমি যদি মেপে এটার পার্ট বের করো,
তাহলে হয়তো এলো মনে করো 1.1 সেন্টিমিটার, এটা ডায়ামিটার। কিন্তু যদি যন্ত্রটা ভুল থাকে, অর্থাৎ 0.0 দাগে যদি কোনো টাচ না করে থাকে, সেই ক্ষেত্রে এই যন্ত্র দিয়ে তুমি যদি এটাকে মাপো, দেখলে হয়তো 1.1 এর জায়গায় 1.2 সেন্টিমিটার পাঠ পাচ্ছ। এবার ওই ভুল যন্ত্র দিয়েই তুমি মনে করো এই পেনটার আবার ব্যাস মাপলে, এই পেনটার হয়তো রিয়েল ব্যাস মনে করো বা ডায়ামিটার মনে করো 0.7 সেন্টিমিটার, তুমি যেহেতু এটা ভুল যন্ত্র দিয়ে মেপে কত পেলে 0.8 সেন্টিমিটার। তার মানে 1.1 এর জায়গায় 1.2 পেয়েছিলাম, 0.7 এর জায়গায় 0.8 পেয়েছিলাম। তাহলে ওই যন্ত্রটা কি করে, সবসময় ট্রু ভ্যালু থেকে বেশি পাঠ দেয়। আবার ওই যন্ত্রটা এররটা এমন করে তৈরি হয়েছে যন্ত্রের মধ্যে, দেখা যাচ্ছে সবসময় মনে করো যা পাঠ তার থেকে কম দিচ্ছে, তার মানে একটা ডাইরেকশন দিচ্ছে, আইদার ওই যন্ত্র দিয়ে তুমি সবসময় বেশি পাঠ পাবে অথবা সবসময় কম পাঠ পাবে। তোমরা যখন প্র্যাকটিক্যাল করবে এই যন্ত্রটার ইউজ তোমরা আরো ভালো করে বুঝতে পারবে, এখন আপাতত শুনে রাখো। এই সিস্টেমেটিক এররের যে ফার্স্ট ক্যাটেগরি দিয়েছে, দেখো ইনস্ট্রুমেন্টাল, আমি যে ব্যাখ্যাটা তখন করলাম সেটা সেই ইনস্ট্রুমেন্টাল বা যান্ত্রিক এররের একটা এক্সাম্পল তোমার দিলাম। পারলে বইতে একটু এই স্লাইড ক্যালিপার্স স্ক্রু গেজটা একটু দেখো, পরে প্র্যাকটিক্যালে যখন করবে তখন আরো ভালো করে বুঝতে পারবে। সিস্টেমেটিক এররের সেকেন্ড টপিক কি বলছে, পার্সোনাল এরর, মানে ব্যক্তিগত ত্রুটি। দেখো তোমরা ছোটবেলায় পড়েছো যে আমরা যখন একটা মেজারিং সিলিন্ডার দিয়ে কতটা ভলিউমের লিকুইড আমি নিয়েছি সেটা মেজার করি, তো এখানে তো অনেক দাগ কাটা থাকে, 1, 2, 3, 4, 5, 6 করে দাগ কাটা আছে। তুমি বললে এখানে কতটা ভলিউমের লিকুইড নিয়েছি, তুমি মাপতে গিয়ে তুমি চোখটা কোথায় রাখলে, এইখানে চোখটা রাখলে, মানে উপর থেকে দেখছো, তুমি দেখলে 3.9, তোমার পার্ট কত পেলে 3.9 ml। তোমার বন্ধু সে আবার চোখটা মনে করে একটু নিচের দিক থেকে দেখছে, এইটা লেভেল থেকে নিচের দিকে দেখছে, তখন তার রিডিং মনে করে এলো 4.1 ml। আর তুমি যেহেতু নিয়মটা জানো, তুমি কি করলে, একদম যে তলে জলটা রয়েছে সেই তল বরাবর লম্বভাবে তাকালে, তখন তুমি রিডিং কত পেলে 4 ml। তাহলে তোমার দুই বন্ধু যারা উপর থেকে বা নিচ থেকে তাকিয়ে দেখেছিল, তখন তারা তো তোমার প্রাপ্ত রিডিং এর থেকে কম বেশি পেয়েছিল। তাহলে এই এররটা যন্ত্রের জন্য হলো না তোমাদের নিজেদের জন্য হলো? অবশ্যই নিজেদের জন্য হলো, ওটার জন্য নাম দিয়েছি পার্সোনাল এরর। এই এররটা কি বলে তোমরা শিখেছো, এটা বলা লম্বন ত্রুটি বা প্যারালাক্স। তাহলে আমাদের কোন দিক থেকে তাকানো উচিত, এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার টু দ্য লাইন বা লেভেল, যে লেভেল আছে সেই লম্ব বরাবর তাকাতে হয়। ওকে, আমি একটা এক্সাম্পল দিলাম। ওকে, এবার ডিউ টু এক্সটার্নাল কজ, মনে করো তুমি পরীক্ষাগারে কোন একটা লিকুইডের ডেন্সিটি মেজার করছো। এবার তোমরা তো জানো যে ডেন্সিটিটা টেম্পারেচারের সাথে ভ্যারি করে যায়, লিকুইডের ডেন্সিটি। লিকুইড ডেন্সিটি মনে করো তুমি কোনো কপার সালফেট একটা সলিউশন নিয়েছো, তার ডেন্সিটি মাপছো। তুমি মনে করো যে কোনো একটা সাবস্টেন্সের ডেন্সিটি মাপতে গিয়ে তুমি দেখছো কি তার টেম্পারেচারের উপর সেটা একটা ডিপেন্ডেন্স থাকে। তাহলে তুমি যদি শীতকালে কোনো একটা এক্সপেরিমেন্ট করো, ওই লিকুইডটা নিয়ে এক্সপেরিমেন্ট করছো, শীতকালে তার ডেন্সিটি মাপছো, ঘনত্ব মাপছো, তাহলে যে রিডিংটা পাবে, তুমি যদি গ্রীষ্মকালে মাপো, বর্ষাকালে মাপো, তাহলে নিশ্চয়ই রিডিংটা হেরফের করবে। তাহলে এটা কি হলো, এক্সটার্নাল কজ, মানে ওই পরীক্ষাগারের তাপমাত্রা, টেম্পারেচার, বায়ুর বেগ, আর্দ্রতা এবং অন্যান্য কিছু প্রভাবক, তার জন্য একটা ত্রুটি তৈরি হয়, সেটাও সিস্টেমেটিক। এটাকে আমরা কি বলবো, ডিউ টু এক্সটার্নাল কজ বা বাহ্যিক কারণের জন্য ত্রুটি। তারপর টপিক কি আছে, ডিউ টু ইম্পারফেকশন, মানে কিছু অসম্পূর্ণতা জনিত ত্রুটি। অসম্পূর্ণতা মানে কি, মনে করো তুমি একটা দোকান থেকে এই সমস্ত যন্ত্রপাতি কিনে নিয়ে এসছো, তোমার যন্ত্রের মনে করো তুমি যে মেজারিং সিলিন্ডারটা কিনেছো সেই যন্ত্রটা এতটাই নিখুঁত, খুব দামি যন্ত্র হয়তো কিনেছ, তা এই যন্ত্রের তলদেশটা খুব স্মুথ, তাহলে এখান থেকে যদি লিকুইড ঢালি এবং যদি এর ভলিউম আসে মনে করো 4 ml, তুমি পার্টটা পেয়ে খুব খুশি যে আমার যন্ত্রটা খুব সুন্দর, খুব দামি যন্ত্র, এটাতে ঠিকঠাক পার্ট এসছে। এবার তোমার বন্ধু মনে করো একই যন্ত্র অন্য একটা দোকান থেকে কিনেছে, একটু কম দামি বিকার কিনেছে, সেই বিকারে মনে করো এই তলদেশটা এরকম স্মুথ, একটা প্লেন নয়, একটু উঁচু নিচু প্লেন মনে করো, মনে করো এই তলদেশটা তোমার বন্ধু যেটা কিনেছে একটু এরকম উঁচু এরকম হয়ে আছে, হতেই পারে। তুমি বিভিন্ন কাচের গ্লাস দেখবে এই নিচের দিকটা অনেকটা উঁচু থাকে, তাহলে বলো এই জায়গাটা তো লিকুইড থাকছে না, এই যে আমি এখানে ডার্ক করলাম, এই ডার্ক অঞ্চলে কি লিকুইড প্রবেশ করতে পারে, যে পারেনি, কিন্তু তোমার বন্ধু পরীক্ষা করে 4 ml পেয়েছে, তুমিও পরীক্ষা করে 4 ml পেয়েছো, কিন্তু এই বিকারে কি 4 ml লিকুইড আছে না, তার থেকে কম আছে, অবশ্যই কম আছে, কারণ এই এই পোর্শনের যে গ্লাসটা এখানে তো কোনো লিকুইড ঢোকেনি, তার মানে তোমার 4 ml লিকুইড মানে কিন্তু অ্যাকচুয়াল 4 ml লিকুইড নয়, তাহলে এটা ডিউ টু ইম্পারফেকশন হয়ে গেল।
আবার মনে করো তুমি একটা ক্যালোরি মিটার ইউজ করছো, সেই ক্যালোরি মিটারটা মনে করো ঠিকঠাক ভাবে তুমি তাকে কোনো আচ্ছাদন দিয়ে তাকে ঢেকে রাখোনি, কোনো একটা ইনস্টিটিউটে ঢেকে রাখোনি, তার মানে হিটটা তাড়াতাড়ি লস করবে। আর তোমার বন্ধু যন্ত্রটাতে মনে করো খুব সুন্দর ইনস্টিটিউটার দিয়ে সেটাকে প্যাক করা আছে ক্যালোরি মিটার যন্ত্রটা, তাহলে যে ক্যালোরি মিটার যন্ত্রটা ইনস্টিটিউটার দিয়ে প্যাক করা আছে সেখান থেকে বিকিরণ বা পরিচালন বা পরিবহন বিভিন্ন ওয়েতে যে হিট লস হয় সেগুলো প্রোটেক্ট করতে পেরেছে। তুমি মনে করো তোমার একটা কম দামি যন্ত্র সেটা প্রোটেক্ট করতে পারোনি, তাহলে সেক্ষেত্রে কি হবে, তুমি যে তাপমাত্রা নিয়ে যে পরীক্ষাটা করছো সেখানে অ্যাকচুয়াল রিডিং গুলো পাবে না। তার মানে যান্ত্রিক কিছু ইম্পারফেকশন বা অসম্পূর্ণতার জন্য বা ত্রুটির জন্য কিছু নিয়মিত ত্রুটি এখানে তৈরি হয়ে গেল। এর পরে ত্রুটিটাকে কি নামে ডেকেছি, র্যান্ডাম এরার বা অ্যাক্সিডেন্টাল এরার। লিখে নাও, র্যান্ডাম এরার বা অ্যাক্সিডেন্টাল এরার। র্যান্ডাম মানে কি, র্যান্ডাম মানে হচ্ছে অজ্ঞাত বা অনিয়ন্ত্রিত বা অনিয়মিত ত্রুটি, র্যান্ডাম। এই এরারটাতে, এই এরারটার ডেফিনেশনটা লিখে নাও আগে, যে ত্রুটি অনিয়মিতভাবে ঘটে, যে ত্রুটি অনিয়মিতভাবে ঘটে এবং যার উৎস অজ্ঞাত, জানা নেই আমার কোত্থেকে এলো এটা, অজ্ঞাত এবং অনিয়ন্ত্রিত, তাকে অনিয়মিত ত্রুটি বলা হয়। ইংলিশ ভার্সন লিখে নাও, এরার হুইচ অকার্স ইন আ র্যান্ডাম ম্যানার, এরার্স হুইচ অকার ইন এ র্যান্ডাম ম্যানার অ্যান্ড হুজ কজ আর আননোন অ্যান্ড ইনডিটারমিনেট ইজ কল্ড র্যান্ডাম এরার অর অ্যাক্সিডেন্টাল এরার। আশা করি তোমরা লিখে নিয়েছ। এবার তোমাদের মনে আসতে পারে যে এই র্যান্ডাম এরারটা তাহলে কিভাবে কমাবো। এইটা দূর করার একটাই নিয়ম হচ্ছে, তুমি যদি ওই পার্টটাকে বারবার বারবার নিতে থাকো, মানে যেখানে দুটো পার্ট নেওয়ার কথা তুমি সেখানে দশটা পার্ট নিয়েছো, সেই দশটা পার্ট নিয়ে তাকে যদি তুমি একটা মিন ভ্যালু নাও, মানে একটা গড় মান বের করো, তাহলে দেখা যাবে যে তোমার এই ভুলটা বা যে এরারটা সেটা মিনিমাইজ করতে পারবে। ওকে, নেক্সট পার্ট লেখো, গ্রস এরার বা মিস্টেক। গ্রস এরার বা মিস্টেক এটাকে বলা হচ্ছে স্থূল ত্রুটি। এটা কি করে আসে লিখে নাও, পর্যবেক্ষকের অসাবধানতা এবং অহেতুক তাড়াহুড়ো করার জন্য যে ত্রুটি দেখা যায় তাকে গ্রস এরার বা স্থূল ত্রুটি বা ভুল বলা হয়। এই ত্রুটি কিন্তু খুব বৃহৎ মানের হয়। মনে করো তুমি খুব তাড়াহুড়ো করে কোনো একটা মেজারমেন্ট নিচ্ছ, ঘন্টা পড়বে ছুটি হয়ে গেছে, তাড়াতাড়ি করে কোনো একটা মেজারমেন্ট নিতে গিয়ে দেখা গেল যে তুমি ঠিকঠাক পার্টটা পেলে না, তাহলে এটা তোমার নিজের ভুল হলো একটা। ইংরেজি ভার্সনে লিখে নাও, গ্রস এরার্স আর লার্জ এরার্স অ্যান্ড অকার ডিউ টু কেয়ারলেসনেস অব দ্য অবজার্ভার, দিজ আর কল্ড মিস্টেকস। তাহলে এবার আমরা শুরু করছি, আমরা পরিমাপটা তো করতে পেরেছি, পরিমাপের ত্রুটিটা নির্ধারণ করবো কি করে, আমরা ত্রুটিটা কি করে মেজার করবো যে কতটা ত্রুটি হয়েছে। তাহলে প্রথমে আগে তোমাদের বলি লিস্ট কাউন্ট এরার। লিস্ট কাউন্ট এরার মানে হচ্ছে লঘিষ্ঠ মাপের জন্য যে ত্রুটিটা হয়, এটা তোমরা এই টার্মটা এখনো কোথাও পড়োনি, যখন প্র্যাকটিক্যাল রুমে যাবে এই ওয়ার্ডটা বারবার ইউজ করা হবে, লিস্ট কাউন্ট এরার, একটা শুনে নি, হয়তো ছোটবেলায় পড়েছো ক্লাস নাইনে। মনে করো তোমাকে যে একটা স্কেল দিই, একটা মিলিমিটার স্কেল দিয়েছে, আচ্ছা মিলিমিটার স্কেলে প্রথম দাগটা তো জিরো, আর এটা মনে করো ফর এক্সাম্পল 15 সেন্টিমিটার পর্যন্ত দাগ কাটা আছে, মানে 0, 1, 2, 3, 4, 5 করে 15 পর্যন্ত দাগ কাটা আছে। এবার 0 থেকে 1 এর মধ্যেও তো কিছু ছোট ছোট দাগ থাকে, তাহলে সেই ছোট ছোট দাগগুলো দিয়ে তুমি কতটা মেজার করতে পারো, 1 মিলিমিটার। তার মানে 1 মিলিমিটার মানে কত হয় সেটা 0.1 সেন্টিমিটার। তা ফর এক্সাম্পল মনে করো এই মার্কারটা যদি ইত্যাদি মাপি, এই মার্কারটার লেন্থ ফর এক্সাম্পল 6.8 সেন্টিমিটার মনে করো অ্যাকচুয়াল পার্ট হওয়া উচিত, তাহলে তুমি 6.8 মানে যদি মার্কারটাকে এখানে বসাও তাহলে কি হওয়া উচিত, 6.8 দাগের সঙ্গে এই দাগটা মিলে যাওয়া উচিত 6.8। যদি এই মুখটাকে আমরা জিরো দাগে বসাই তাহলে 6.8 দাগ এটা মিলে যাওয়া উচিত। আমি একটু জুম করে দেখিছি, দেখতে পাচ্ছি ওই পাশে ছবিটা দেখো, মানে স্কেলটা তো ছোট ছোট দাগগুলোকে দেখা যাচ্ছে না, আমি একটু জুম করে দেখার চেষ্টা করেছি কিরকম না, দেখতে পাচ্ছি যে এই যে প্রান্তটা, এই প্রান্তটা আমার একটা প্রান্ত শূন্য দেখা যাচ্ছে, তোমরা শুনে নিয়েছো, এই প্রান্তটা যেখানে আছে তুমি লম্বন ত্রুটি না করে এখানে চোখ রেখে সেটা দেখার চেষ্টা করছো, কি দেখতে পেয়েছো দেখো,
এটা যে 6 এটা 7 তার মাঝে দাগগুলো কি হবে 6.1 6.2 3 4 5 6 7 8 তার মানে শেষ প্রান্তটা কোথায় টাচ করেছে এই পার্টটা যে 6.8 এবার তোমরাই বলো এই পার্ট নীতিকে তুমি হার্ডলি কতটা ভুল করতে পারো তুমি ভুল করে এটাকে বলতে পারো 6.7 বলতে পারো অথবা বলতে পারো 6.9 বলতে পারো তার মানে 6 তাহলে একটা ঘরের ডিফারেন্স হতে পারে তুমি এইটা তোমার চোখের জন্য অত ভুল দেখলে কি করতে পারো এই দাগ থেকে এই দাগ এই দাগে দেখতে পারো ভুল করে অথবা পাশের দাগে দেখতে পারো তার মানে একটা ক্ষুদ্রতম ঘরের একটা ত্রুটি আসতে পারে তার মানে তুমি 6.8 সেমিমিটার যা দৈর্ঘ্য তাই তুমি কখনো 7.8 সেমিমিটার দেখতে পারো এতটা ভুল তো তুমি করতে পারো না তাহলে মিনিমাম ভুল তোমার কি হতে পারে স্যার আমি এটাকে 6.7 দেখছি যেটাকে আপনি 6.8 বলছেন আরেকজন বন্ধু তোমার বলে উঠলো না স্যার আমি না 6.9 দেখছি তার মানে আমাদের আলটিমেট রেজাল্টটা কি হলো 6.8 তোমার 0.1 সেমিমিটার বাড়তি হতে পারে বা কমতি হতে পারে মানে প্লাস মাইনাস 0.1 এইটাই হচ্ছে তোমার আলটিমেট রেজাল্ট সেন্টিমিটার তাহলে বলো তুমি এই 6.8 প্লাস মাইনাস 0.1 এই 0.1 সেন্টিমিটার কোথেকে এসেছে এটা হচ্ছে যন্ত্রের ক্ষুদ্রতম যে মাপ মেজারমেন্ট এটাকে বলা হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক এর জন্য যে ত্রুটিটা এলো একটু খাতা লিখে নাও লঘিষ্ঠ ধ্রুবক কাকে বলবো লিখে নাও ইংলিশ ভাষা লিখে নাও দ্য স্মলেস্ট ভ্যালু দ্যাট ক্যান বি মেজার্ড বাই দ্য মেজারিং ইনস্ট্রুমেন্ট ইজ কল্ড ইটস লিস্ট কাউন্ট তার মানে তুমি কোন একটা যন্ত্র দিয়ে সবচেয়ে ক্ষুদ্রতম যে মাপ বা পার্ট নিতে পারো তাকে আমরা বলছি ওই যন্ত্রের লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্ট তার মানে যদি তোমাকে বলা হয় যে কোন একটা যন্ত্রের পার্ট মনে করো অ্যাকচুয়াল লেন্থ আমি মনে করো মেজার করেছি 6.85 সেন্টিমিটার আচ্ছা এই যন্ত্র এই মেজারমেন্টটা তুমি কি এই স্কেল দিয়ে পেতে পারো না আমরা দেখো 6.8 পেতে পারি 6.9 পেতে পারি কিন্তু কখনোই 6.85 সেন্টিমিটার এটা পেতে পারি না তার মানে এখানে আমাদের সিগনিফিকেন্ট ফিগার কোন জায়গাতে আছে এই ঘরটাতে আছে মানে পয়েন্টের পর এক ঘরে আমাদের সিগনিফিকেন্ট ফিগারটা বসে আছে আমরা সিগনিফিকেন্ট ফিগারে ক্লাস করেছিলাম তোমাদের মনে আছে রুলগুলো একটু দেখো যে 6.85টাকে আমরা কি বলে ডাকবো তার মানে বলতে চাইছি আমরা এই ডেসিমেল প্লেসটাকে মাপতে পারছি না এই স্কেলের সাহায্যে আবার তুমি যদি ভার্নিয়ার ক্যালিপার ইউজ করো বা তুমি যদি স্ক্রু গেজ ইউজ করো তুমি তখন এই সেকেন্ড ডেসিমেলটা মাপতে পারবে কারণ তাদের জন্য লিস্ট কাউন্ট কত হবে তখন 0.01 সেন্টিমিটার তাহলে আমরা আজকে যে আলোচনাটা করলাম তোমার সেটা খাতা আগে ভালো করে লিখে নাও লিখে নেওয়ার পরে এর পরের পার্ট দেখো মানে আমরা এরর গুলো আবার কি কি নামে ডাকবো অ্যাবসলিউট এরর কোনটা মিন এরর কোনটা পার্সেন্টেজ এরর কোনটা রিলেটিভ এরর কোনটা আমরা সেটা পরের পার্টে আলোচনা করছি তোমরা আগে এই পার্টের ডিসকাশনটা ভালো করে খাতায় লেখো একবার পড়ে নাও তারপরে পরের পার্টটা তোমরা দেখবে ওকে।